ঘূর্ণিঝড় সিত্রাং গুজব নাকি সত্যি সমস্ত তথ্য জানাবো। শুরুতেই বলে দিই, ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার মানে সিত্রাং নামক ঘূর্ণিঝড়টি এই যে নাম দিয়েছে থাইল্যান্ড, সে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু 90%। তবে গতিপথ বা তার যে গতিবেগ সেগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। কত তারিখে তৈরি হবে, কোন দিকে যাবে সমস্তটাই জানাবো। গতকালকে সকালে আমরা দেখছিলাম এই ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, বাংলাদেশের যে চিটাগাং বা চট্টগ্রাম সেখানে আছড়ে পড়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময় বিকেলের দিকে যে আপডেট এলো, সেই আপডেটে দেখলাম আমরা সেটি মায়ানমারের দিকে যাচ্ছে। আর আজকের আপডেটে দেখছি মায়ানমারের দিকেই যাচ্ছে, তবে গতকালকের যে আমরা আউটপুট পেয়েছিলাম তাতে দক্ষিণে ছিল, আরও উত্তরে কিন্তু শিফট হয়েছে। আজ চলে যাই লাইভ ট্র্যাকিংয়ে, দেখিয়ে দিই কী পরিস্থিতি। সরাসরি আমরা ভেন্টাস্কাইতে চলে এসেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি এটা অশনি ঘূর্ণিঝড়ের একটা লাস্ট প্যাচ রয়ে গেছে, একটা নিম্নচাপ অন্ধ্রপ্রদেশের কাছে। কিন্তু আমরা লক্ষ্য করব 18 তারিখের পর থেকে ভেন্টাস্কাইতে এরকম জায়গাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার লক্ষণ আছে, এবং 19 তারিখ যখন আমরা দেখছি তখন 19 তারিখে সেরকম কিছু না হলেও এখানে হালকা একটা ঘূর্ণি পাক তৈরি হচ্ছে। 20 তারিখে কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, এবং ঘূর্ণাবর্তটি যখন তৈরি হয়েছে তখন তার গতিবেগ 42 কিলোমিটার প্রতি ঘন্টা। এর পরবর্তী সময়টা ভাইটাল। 21 তারিখ যখন আমরা দেখছি ভোরবেলা 5:30 তখন দেখতে পাচ্ছি সেটি প্রায় 64-65 কিলোমিটারের কাছাকাছি স্পিড নিয়ে নিচ্ছে, তার মানে সেই সময় থেকে তাকে ঘূর্ণিঝড় বলা যেতে পারে। আর ঘূর্ণিঝড় হলে আমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী সেটিকে বলা যাবে সিত্রাং। 22 তারিখে কিন্তু সেটা দেখতে পাচ্ছি প্রায় 70 কিলোমিটারের উপরে গতিবেগ নিয়ে মায়ানমারের কাছে আছড়ে পড়ছে। আমি আর একটু বড় করব এই জায়গাটা, মায়ানমারের কাছে আছড়ে পড়ছে এবং সেই সময় গতিবেগ আমি বললামই 70-71 কিলোমিটার। এক্সাক্ট টাইম 5:30। আমি যদি 21 তারিখে আরেকবার যাই এবং 21 তারিখে গিয়ে আপনাদেরকে রাতের দিকটা দেখাই, তাহলে বোঝা যাবে রাতের দিকে এটি কিন্তু প্রায় মায়ানমারের কাছাকাছি যখন চলে আসবে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় 90 কিলোমিটারের মতো। তার মানে এই ঘূর্ণাবর্তটিকে তখন ঘূর্ণিঝড় তো 100% বলাই যাবে, তার কারণ এটা আমি গাস্টিং দেখছি না, এটা আমি দেখছি স্পিড। গাস্টিং এটা প্রায় 110 কিলোমিটার থেকে 120 কিলোমিটার, মানে বায়ুর ঝাপটা তৈরি হবে। আমরা কম্পেয়ার করব আরেকটি ম্যাপের সঙ্গে, তবে এই যে গতিপথ আপনারা দেখলেন এই গতিপথ কিন্তু পরিবর্তিত, সবসময় পরিবর্তন হবে। তার কারণ গতকালকে দেখছিলাম এরকম জায়গাতে, আজকে কিন্তু বেশ খানিকটা উত্তরে শিফটিং দেখছি। এরকম আপডেট আমরা দেখতে দেখতে একটা সময় দেখতে পারি যে আবারও চট্টগ্রামের কাছে এই ঝড়টি ফিরে এসেছে। আমি চাইছি না সেটি আসুক চট্টগ্রাম বা বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গর কোথাও বা যেখানেই যাক না কেন, তাকে প্রতিটা মুহূর্তে ট্র্যাক করাটা আমাদের কাজ। আমাদের কাজ কাউকে ভয় দেখানো নয়, আমাদের কাজ কাউকে আতঙ্কে রাখা নয়, আমাদের কাজ হচ্ছে সঠিক তথ্য যা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরা। তাতে ডে বাই ডে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এর পরিবর্তনটা কীভাবে হচ্ছে। কারণ গতকালকেই আপনারা দেখেছিলেন চট্টগ্রামের এখানে আসার একটা আশঙ্কা তৈরি হয়েছিল, আবার কালকে বিকালে দেখলেন এরকম জায়গায় আজকে খানিকটা উত্তরে শিফট হচ্ছে। তবে যেটাই হোক না কেন, ঘূর্ণিঝড় যে একটা তৈরি হচ্ছে তার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং দুটো ম্যাপেই দেখতে পাচ্ছি। আমরা যদি উইন্ডিতে যাই, উইন্ডিতে এই মুহূর্তে একই রকম, দেখুন অশনি ঘূর্ণিঝড়ের একটা লাস্ট প্যাচ রয়েছে। এর পরবর্তী সময় একেবারে সরাসরি 18 তারিখে আমি চলে যাই, 18 তারিখে দেখতে পাচ্ছি কিছু নেই। বৃহস্পতিবার 19 তারিখে গেলে এই ঘূর্ণাবর্তটি তৈরি শুরু, একেবারে অ্যাকুরেট দুটো ম্যাপ দেখাচ্ছে। শুক্রবার 20 তারিখ ঘূর্ণাবর্ত তৈরি এবং তাকে সেই সময় কি ঘূর্ণিঝড় বলা যাবে আমি দেখে নিই। আর আমি কিন্তু আপনাদের এটা গাস্টিং দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি একেবারে নর্মাল যে গতিবেগ সেই গতিবেগ। তো নর্মাল গতিবেগ সেই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় 64 কিলোমিটারের উপরে চলে যাচ্ছে, 65 কিলোমিটারের উপরে। তাহলে তখন আমরা একে ঘূর্ণিঝড়ে রক্ষা দিতে পারি, তাও যদি না দিই পরবর্তী সময়ে 21 তারিখ যখন সে এগিয়ে যাচ্ছে মায়ানমারের দিকে তখন তো তাকে ঘূর্ণিঝড় বলাই যায়। এবং এখন থেকে এখানে লো প্রেশার তো দেখিয়ে দিয়েছে,
আর ঘূর্ণিঝড়ও কি লো প্রেশার, এবং সেই সময় তার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় 65 কিলোমিটারের মতো দেখাচ্ছে, 67-68 কিলোমিটারের মতো তার গতিবেগ হচ্ছে, 69-70 এটা। এবার যদি এখানে গাস্টিং দেখি না আমরা, গাস্টিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর গতিবেগ কিন্তু অনেকটাই বেশি গাস্টিংয়ে, 97 মানে প্রায় 100 কিলোমিটার গতিবেগ তার লক্ষ্য করা যাচ্ছে বায়ুর ঝাপটা। পরবর্তী সময় এই যে সিত্রাং ঘূর্ণিঝড়ের আপডেটে আমরা আরও কিছু নিয়ে আসব, তবে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা রবিবার 22 তারিখ ভোরবেলার দিকে এটি কিন্তু মায়ানমারের কাছে আছড়ে পড়ছে, এবং সেই সময় তার গতিবেগ প্রায় 126 কিলোমিটার গাস্টিং থাকছে, এবং গতিবেগ যদি আমরা দেখি তাহলে গতিবেগ থাকবে সেই সময় 61-64-70 কিলোমিটার হচ্ছে এই। আর একটা জিনিস দেখাই, এই যে পাথটা এখনও যেটা দেখতে পাচ্ছি মানে রুট বলা যেতে পারে বা পাথ, সেটা আমরা দেখছি বায়ুর দিক ও গতি। এখানে যদি আমরা পরের 10 দিন সিলেক্ট করে নিই, এই যে এই কিন্তু এখন দেখাচ্ছে রুট ম্যাপ, আগামী 10 দিনের রুট ম্যাপ যেটা দেখতে পাচ্ছি, দেখুন এই অ্যাঙ্গেল থেকে যাচ্ছে এইভাবে গিয়ে মায়ানমার। এটা কিন্তু পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে, আবহাওয়াবিদরা তাই মনে করবেন যে এটি কালকে ছিল এরকম জায়গায়, আজকে একটু শিফট হয়েছে, এইভাবে কিন্তু একদিন অন্তর অন্তর একটু একটু করে শিফট হবে। শিফট হয়ে আলটিমেটলি যখন 18-19 তারিখে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে, তখন অনেকটাই আমরা বলতে পারবো যে এর সম্ভাব্য গতিপথ কী এবং কোন জায়গাতে এটি আছড়ে পড়তে চলেছে। রেগুলার আপডেটে আপনাদেরকে এই ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে জানাবো, কেননা এটা আমাদের যেটা বলছিলাম যে কাজ আতঙ্কে বা ভয় দেখানো নয়। এই মুহূর্তে আমি একটু স্যাটেলাইট পিকচারটা আপনাদের দেখিয়ে দিই, যদিও বৃষ্টি বা তাপমাত্রার ব্যাপারটা আমাদের ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেল ওখানে পাবেন, তাও এখানে যখন আপডেট দিচ্ছি তখন এই মুহূর্তটা একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে ভিডিওটা আমি শেষ করব। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে কিন্তু বেশ ভারী বৃষ্টি এখন বাংলাদেশে, যারা বরিশালে থাকেন, যারা থাকেন খুলনায়, তারা হয়তো বলতে পারেন যে কই আমাদের এখানে তো বৃষ্টি নেই। তো বন্ধুরা, বাংলাদেশ একটি ছোট দেশ নয়, বাংলাদেশের অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে কোন কোন জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে আংশিক ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, কলাই, রাজশাহী, আংশিক, যশোর, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। অপেক্ষাকৃত দক্ষিণে পরিষ্কার, খুলনা, বরিশাল, চিটাগাং একদিকটা পরিষ্কার। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে একেবারেই পরিষ্কার, দক্ষিণবঙ্গে কোথাও মেঘের ছিটে ফোটাও দেখতে পাচ্ছি না, তবে যেহেতু রাজশাহী মেহেরপুরের দিকে বৃষ্টি হচ্ছে, তাই নদিয়া এবং মুর্শিদাবাদ যেহেতু আমাদের বর্ডার, সেই জায়গাতে খানিকটা এফেক্ট এই মুহূর্তে থাকছে। বর্ডার অঞ্চল যেটা, সেই অঞ্চলে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। ইভেন উত্তর 24 পরগনার বর্ডার অঞ্চলও সামান্য একটুখানি বৃষ্টি থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, আর গুয়াহাটি আসামের, সেখানে আর আসামের শিলচর, গুয়াহাটি শুধু নয়, গোয়ালপাড়াতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, এবং শিলং প্রচুর বৃষ্টি হয় আপনারা জানেন। এটা হচ্ছে পরিস্থিতি। আর আমরা যদি একটু অশনি ঘূর্ণিঝড়ের শেষ পরিণতিটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে অশনি ঘূর্ণিঝড়ের শেষ পরিণতি একেবারেই শেষ, মানে কিছুই আর নেই। তবে আগামী দিনে এই যে মেঘ আছে, এই মেঘ কিন্তু নিয়ে প্রবেশ করবে চিত্রাং নামে ঘূর্ণিঝড়টি। আমি যদি আরেকবার যাই গিয়ে সেই সময় বৃষ্টি কতটা নিয়ে প্রবেশ করবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু বৃষ্টি ও বজ্র মুডে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে সেই সময়টা, যেই সময়টাই ঘূর্ণিঝড়টি যাবে, সে সময় কিন্তু ভারী মেঘ নিয়ে সে এগোতে থাকবে, এবং এটি এখনও মায়ানমার দেখলেও আবারও বলছি এটি কিন্তু পরিবর্তিত হয়ে আমাদের দুই বাংলার দিকে আসতেই পারে, তাই লক্ষ্য আমাদের সবসময় রাখতে হবে। আমি যদি ভেন্টাস স্কাই থেকেও আপনাদেরকে দেখাই সেই সময় প্রিসিপিটেশন মানে বৃষ্টি, তাহলেও আপনারা দেখতে পারবেন যে দেখুন কত ভারী বৃষ্টি নিয়ে কিন্তু সে এই ঘূর্ণিঝড় সিত্রাং আসবে। তো বন্ধুরা, আজকের বিষয় যেটা ছিল, আপডেট যেটা ছিল, সেটা আপনাদের জানিয়ে দিই। ঘূর্ণিঝড় সিত্রাং কোনো গুজব নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আগামী দিনে তৈরি হবে, তবে তার গতিপথ কোন দিকে হবে, কোথায় আছড়ে পড়বে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদের লক্ষ্য প্রতিনিয়ত রয়েছে আর এইভাবেই থাকবে।
ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের জন্য তাপমাত্রা, বৃষ্টি সব কিছু থাকবে। ট্রাভেল শুটার্সে মূলত ঘূর্ণিঝড়ের আপডেট যায়, তাই ঘূর্ণিঝড় আগামী দিনে আসন্ন। একটি তো সদ্য সদ্য গেল অশনি নামে, আর একটি সিত্রাং নামে আসতে চলেছে, সেটি নিয়ে আমাদের লক্ষ্য থাকবে। তবে করিম বলে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছিল, সেটি আমাদের কোনো সাইক্লোন নয়, সেটি কিন্তু হারিকেন টু লেভেলের একটি স্টর্ম, যেটি দক্ষিণ গোলার্ধে তৈরি হয়েছিল ভারত মহাসাগরে। সেটি আমাদের ভারতের দিকে আসার সম্ভাবনা নেই, তার কারণ কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় নিরক্ষরেখা ক্রস করে উল্টো দিকে আসতে পারে না, কারণ তাদের বিপরীতমুখী ঘূর্ণাবর্ত হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।